বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিক ইতিহাস ও অঙ্ক বিষয়ের পরীক্ষা ছাত্রছাত্রীদের যথেষ্ট খারাপ হয়েছে। সবার নয়, তবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ইতিহাস ও অঙ্ক বিষয়ের পরীক্ষা তুলনামূলক অন্যান্য বিষয়ের থেকে খারাপ হয়েছে। কোনো কোনো ছাত্রছাত্রীদের তো পাশ নাম্বারটুকু উঠবে না এমন ধারণা। তাহলে কি ফেল করবে তারা? না বন্ধুরা, সবাই পাশ করবে। মাধ্যমিক ইতিহাস ও অঙ্ক বিষয়ের পরীক্ষাতে সবাই পাস করবে। এটা কেন বলছি অবশ্যই জানতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর। মাধ্যমিক ইতিহাস ও অঙ্ক বিষয়ের পরীক্ষাতে বেশিরভাগ ছাত্রছাত্রীর পরীক্ষা খারাপ হয়েছে। তার কারণ ছাত্রছাত্রীদের ধারণা প্রশ্নপত্র কঠিন হয়েছিল, এই সমস্যার সম্মুখীন হয়েছে। তাহলে কি পর্ষদের তরফে কি এ বিষয়ে ভাবা হবে? ছাত্রছাত্রীদেরকে কি পাস করানো হবে? তো বন্ধুরা জানিয়ে রাখি, হ্যাঁ অবশ্যই পাস করানো হবে। তবে কারা পাস করবে এবং কিভাবে পাস করবে সেটা আগে জানতে হবে। তোমরা প্রত্যেকে জানো মাধ্যমিক প্রতিটি বিষয়ের পরীক্ষা হয় 100 নম্বরের, 90 নম্বরের লিখিত পরীক্ষা থাকে এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে প্রতিটি বিষয়ে। যেহেতু স্কুলের হাতেই 10 নম্বর থেকে যায় প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের, সেহেতু প্রতিটি স্কুল চায় যে তাদের ছাত্রছাত্রীরা সবাই পাস করুক। সেজন্য অধিকাংশ স্কুল কি করে, প্রতিটি বিষয়ের প্রজেক্টে যে 10 নম্বর থাকে সেখানে অধিকাংশ ছাত্রছাত্রীদের কিন্তু 10-এর-10 দিয়ে দেওয়া হয়। আর আমরা জানি প্রতিটি বিষয়ে 25 নম্বর করে পেতে হবে তবেই কিন্তু পাশ করবে ছাত্রছাত্রী। তাহলে 25 নম্বরের মধ্যে 10 নম্বর তোমরা প্রজেক্টে পেয়ে যাচ্ছ, বাকি রইল 15 নম্বর। এই 15টা নম্বর ইতিহাস পরীক্ষাতে কোনো ছাত্রছাত্রী ইজিলি কিন্তু পাবে, কারণ সেখানে MCQ থাকে, SAQ থাকে, প্রচুর শর্ট প্রশ্ন থাকে। যার ফলে ইতিহাস পরীক্ষাতে শর্ট প্রশ্নে 15 নম্বর তোলা কোনো ছাত্রছাত্রীদের কাছে খুব কঠিন কিছু না। তবুও কোনো ছাত্রছাত্রীরা যদি 15 নম্বর না তুলতে পারে, লেখা পরীক্ষাতে 90 নম্বরের মধ্যে 12 অথবা 13 নম্বর কোনো রকমে পায়, তাহলেও সেই স্টুডেন্টের খাতা যখন কোনো টিচার দেখবেন তখনই সেই টিচার 2-1 নম্বরের জন্য কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে যাবে সেটা কিন্তু চাইবেন না। এবং তাদের হাতে গ্রেজ নাম্বার থাকে যেটা দিয়ে কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীকে পাশ করানো যায়। টিচার অবশ্যই সেই ছাত্র বা ছাত্রীকে 2-1 নম্বর দিয়ে পাস করানোর ব্যবস্থা করে দেন। আরও যদি সেই বিষয়ের পরীক্ষা খারাপ হয়ে থাকে অধিকাংশ ছাত্রছাত্রী, তাহলে টিচাররা গ্রেজ নাম্বারটাকে একটু বাড়িয়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, পরীক্ষা খারাপ হয়ে থাকলেও তোমরা কিন্তু পাস করে যাবে। এরপর আসছি অঙ্ক পরীক্ষাতে। তোমরা প্রত্যেকেই জানো অঙ্ক পরীক্ষাতেও শর্ট প্রশ্ন থাকে, উপপাদ্য থাকে, সম্পাদ্য প্রয়োগ, এগুলো কিছু অংশে করে এলেও লিখিত পরীক্ষাতে 15 এসে যায়। তবুও কোনো ছাত্রছাত্রীরা যদি 15 না পেয়ে 12 অথবা 13 নম্বর পায়, তাহলে প্রজেক্টে 10 এবং লিখিত পরীক্ষাতে 12 অথবা 13, তাহলে সে পাচ্ছে কত? 23। তবুও সে পাস করতে পারছে না, কারণ 25 পেলে পাস, তারও এখনও 2 নম্বর প্রয়োজন। এবং যখন যে টিচার খাতা দেখবেন সেই টিচার অবশ্যই তাকে পাস করে দেওয়ার ব্যবস্থা করবে টিচারদের হাতে থাকা গ্রেজ নাম্বার ব্যবহার করে। আর অঙ্ক পরীক্ষাতে আরও একটা ভালো দিক রয়েছে, যেটা রয়েছে যে পরীক্ষাতে, অঙ্ক পরীক্ষাতে গ্রাফ পেপারের যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে সেখানে হয়তো এ বিষয়ে পর্ষদের তরফ থেকে খুব ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যারা অঙ্কটা করেছে বা গ্রাফ পেপারের জন্য অঙ্কটা ভুল করে ফেলেছে, হয়তো বা তাদের উপযুক্ত পাওয়ার নাম্বারটা দেওয়া হতে পারে। আশা করছি তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।